হ্যালো এভরি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে বিকালে বোনের সাথে আমার যাওয়ার কথা ছিল তো অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছে চ আমার সাথে চ চ আমার সাথে চ তো ফাইনালি আমি রাজি হয়েই গেছি যাওয়ার জন্য তো এখানে ওর বান্ধবী চলে এসেছে তো তারপরে আমরা রওনা দিই অশোকনগরের উদ্দেশ্যে তো ওরা কখনো ওয়ান স্কাই ক্যাফেতে যায়নি তো তার জন্যই ওদের দুজনকে নিয়ে গেছিলাম আমি হলাম বডিগার্ড আমাকে ওরা বডিগার্ড হিসেবে নিয়ে গেছে বাচ্চা মানুষ একা কি আর ছাড়া যায় বলো তো এই বাচ্চাদেরওকে ভালো করে নিয়ে গিয়ে খাইয়ে দায় আমি নিয়ে এসেছি আমার দায়িত্বে যেহেতু বিকেল বিকেল গেছিলাম তো ফাঁকা ফাঁকাই ছিল তো এখানে ম্যাডামরা ফটোশ্যুট করতে ব্যস্ত আর আমি এখানে হা করে বসে আছি স্বাভাবিক আমি একা একা গেছি আমি তো বড়ো হবই বাচ্চাদের মাঝখানে তো তারপরে আমাদের অর্ডারগুলো চলে আসে তো ওয়েদারটা এত সুন্দর ছিল বিকেলের ওয়েদারটা এখানে পারফেক্ট ছিল বসার মতো তো ফার্স্টে চলে আসলো কোল্ড কফি তো কোল্ড কফিটা আমার না কোল্ড কফিটা বনে তো আমার জন্য চলে এসেছে এখানে গ্রিন টি আর সাগরিকা বোনের জন্য ছিল মকটেল তো সেটা আসতে খুব লেট করেছিল তো তারপরে আমাদের এখানে পিজা চলে এসেছে তো আমার এখানে ফেভারিট পিৎজা পেরি পেরি চিকেন পিৎজা তো আমার তো এটা দারুণ লাগে তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই বলো তো এখানে সব কটা আইটেমই খুব সুন্দর আমি এর আগেও খেয়েছি তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হিজল পুকুরে তো এরা আবার বলছিল ফালুদা খাবে তো চলো দিদি হয়ে বেরিয়েছি এদের ডিমান্ড তো রাখতেই হবে তো এখানে ওদের দুজনের জন্য ফালুদা অর্ডার দিয়েছি আমি খাই না কারণ আমার ভালো লাগে না তো তারপর ওরা ফালুদা খাওয়া দাওয়া শেষ করলো তারপরে ওকে ভ্যানে তুলে দিয়ে আমরা চলে আসি বাড়ির সে তো আজকে মিনিগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা